সারা ভারতবর্ষ জুড়ে প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। আর এর ফলেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি সারা ভারতবর্ষ জুড়ে আবারও সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে? এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন, সারা ভারতবাসীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিলেন, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেশে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার সন্ধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বিশেষজ্ঞদের কথায় দেশ তৃতীয় কোভিড-19 তরঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1.5 লক্ষেরও বেশি মানুষ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকের পাশাপাশি দেশের শীর্ষ কর্তাদের সঙ্গেও আলোচনা ও পর্যালোচনা করেন। সুষ্ঠুভাবে দেশে করোনার পরিস্থিতি মোকাবিলা করাই তার একমাত্র উদ্দেশ্য, সেই মতো কাজ করতেও তিনি পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন 24 ডিসেম্বর। সেখানে তিনি আধিকারিকদের সতর্ক ও সাবধান থাকার অনুরোধ জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতে করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গ আঁচড়ে পড়তে পারে। মাত্র 15 দিন পর আবারও কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মোদী। সূত্রের খবর, এবার বৈঠক আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আগামী মাস থেকেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরখণ্ডে বিধানসভা নির্বাচন, যার মধ্যে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা বেশি। উত্তরপ্রদেশে ভোট হবে 7 দফায়। সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন রূপের পরিপ্রেক্ষিতে গোটা দেশের বাসিন্দাদেরই সতর্ক ও সাবধান থাকা জরুরি, কারণ মহামারীর বিরুদ্ধে লড়াই এখনও পর্যন্ত শেষ হয়নি। তিনি আরও বসেছিলেন কোভিড সংক্রান্ত অর্থাৎ কোভিড-19 সংক্রান্ত সমস্ত বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের পর থেকেই রাজ্যগুলি কোভিড নিয়ে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছিল নাইট কার্ফু, পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে আংশিক লকডাউনের পথেও কিন্তু ঘেটেছিল। তবে এখনও যে দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় তা স্পষ্ট দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের তরফে টিকা দ্রুত নেওয়ার আর্জি জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যেও ভারতের এদিন করোনা পজিটিভের রেট 10.21%, যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়ার রিপোর্টে এদিন আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, তৃতীয় স্থানে কর্ণাটক, তারপরে রয়েছে তামিলনাড়ু। তো আপনারা দেখতেই পেলেন করোনার যে এই নতুন স্ট্রেন ওমিক্রন, সেটা প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়ছে, যার জন্যই আজ উচ্চ পর্যায়ের বৈঠক বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বৈঠক কিন্তু এখনও চলছে, লকডাউন করা হবে কি না সেটা কিন্তু তিনি বৈঠকের পরেই ঘোষণা করবেন। তবে আপাতত কন্টেনমেন্ট জোন জারি করা হতে পারে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যে সমস্ত জায়গায় করোনা সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে সেই সমস্ত জায়গাগুলিতে কন্টেনমেন্ট জোন জারি করা হবে এবং সেখানে বাজার হাট, দোকানপাট সেটা কিন্তু বন্ধ রাখা হবে। হ্যাঁ বন্ধুরা, তো এমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় করোনার পরিস্থিতি সবথেকে বেশি সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কন্টেনমেন্ট জোন জারি করা হয়েছে এবং সেখানে 2 থেকে 3 দিন বাজার হাট খোলা থাকবে এবং বাকি দিন কিন্তু বাজার হাট, দোকানপাট সেগুলো বন্ধ থাকবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।